রিপোর্ট এই দুদিনের জন্য আমরা ঘুরতে আছি, তার জন্য বিছানার অবস্থা খুবই খারাপ। এই দেখুন বিছানার অবস্থা। এবার আমরা শুরু করবো প্যাকিং। সো ফাইনালি আমরা বেরোনোর জন্য রেডি। এই যে ব্যাগ প্যাক হয়ে গেছে, বউ প্যাক হয়ে গেছে, তো আমরা এবার বেরোচ্ছি। তো চলো ঘুরে আসা যাক। এখন আমরা বাঁকুড়া স্টেশনের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি সবার প্রিয় বাঁকুড়া স্টেশন। এই দেখুন কোভিডের পর আমাদের বাঁকুড়া স্টেশনের কি অবস্থা হয়েছে। একটা সময় এই জায়গাগুলোতে ভালোই ভিড় হতো আর কি, বা ভালোই ভিড় থাকতো। আর এই কোভিডের জন্য দেখুন আমার বউ আমার থেকে দূরত্ব অবলম্বন করে চলছে আর কি। সো ফাইনালি আমরা স্টেশনের ভিতরে ঢুকে গেছি। মানে গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না। এই যে অবস্থা দেখুন, মানে জাস্ট অবস্থা দেখুন আর কি। এখন আমরা যাচ্ছি খড়গপুর। খড়গপুর থেকে আমাদের ট্রেন 10:35। আর এই যে দেখুন ট্রেনের অবস্থা, মানে গুণাগুণতি হয়তো ট্রেনে ওই 50-60 জন মানুষ হবে আর কি। হ্যাঁ এটা ঠিক, একদিক দিয়ে ভালোই যে আরামসে আর কি পাটা ছড়িয়ে যেতে পারছি আর কি। খড়গপুর প্রায় ঢুকে এসেছি। এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একেবারে সমুদ্র সৈকতে। এখন ঘড়িতে বাজে 5:30, আর সমুদ্রের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। এই ভোরবেলা সমুদ্র দেখা মানে যে পুরী না আসবে, মানে সে কোনোদিনই আর কি এটা ফিল করতে পারবে না। বা এই ওয়েদারটাও, এই যে এই হাওয়া আর এই এই একটা মানে স্বাধীন ভাব আর কি। এই সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন গোল্ডেন ট্রি, এই হোটেলটিতেই আমরা আছি আর কি। আর ওই একদম 3rd ফ্লোরে হচ্ছে আমাদের রুম। তো হোটেলটার ভিতরটা কেমন চলুন আপনাদের রুম এগুলো দেখিয়ে আনি। হোটেল তো আপনারা দেখেই নিয়েছেন, এই যে আমাদের রুম আর এই যে আমি। রুমটা মানে রুমটা এবং রুমের ভিউটা একদমই তাই, মানে কোনো কথা হবে না আর কি যে ভিউটা দিয়েছে, মানে এক কথায় বলতে গেলে পয়সা ওসুল আর কি। চলো এবার একবার বাথরুমটাও দেখিয়ে দেওয়া যাক। এই যে বাথরুম, বাথরুমটাও বেশ দারুণই আর কি। এই এখানে একটা তোমার এই যে শাওয়ার আছে, আর তোমার নিচের দিকে এমনি নর্মাল যেরকম ট্যাপ হয় আর কি, এই ট্যাপ। আর মানে চানের জায়গাটা আলাদা আর বাকিটা আলাদা আর কি। এটা হচ্ছে এখানে একটা সুন্দর ছোট্ট গাছ রাখা আছে, এটা জুম মিরার, এখানে শেভিং টেভিং করার জন্য বা মেয়েদের মেকআপ করার জন্য। আর এই যে কিছু টয়লেটারিজ দিয়েছে, শ্যাম্পু ট্যাম্পু হাবি যাবি এই সকল, বেসিনটাও খুব সুন্দর। এই যে মিরারটা, আর এখানে একটা ড্রায়ার আছে, ড্রায়ারটা দেখে নিই একবার চলছে কি না। হ্যাঁ চলছে চলছে, ড্রায়ারটা ঠিকই আছে। বাকি এটাই আর কি, আর সেরকম কিছু নেই। সো আমরা দুজনেই এখন খুব টায়ার্ড আর কি, মানে জার্নি করে। তো এখন একটু ঘুমোবো, তো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। আর ততক্ষণ আপনারা কিছু ভিডিও এনজয় করুন। তো এবারে আমরা বেরোবো আর কি, একটু বাইরের দিকে যেতে হবে। তার আগে কিছু একটু খেতে হবে, না খেলে কিন্তু হবে না। তো একটু খেয়ে বাইরের দিকে যাচ্ছি আর। ওকে টাটা। সো আমরা রুমের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড নিয়েছিলাম। এই যে কি কি আছে দেখুন, এখানে ব্রেড আছে, এখানে আপনার লুচি আর কাবলি চানার তরকারি, এখানে আছে রাইসের একটা আইটেম, আর এই সাম্বার, এটাতে আছে আপনার ইডলি, আর
তার পাশে আমি দেখতে পাচ্ছি ডিম আছে আর এদিকে চা কফি বাস। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি, সামনে গিয়ে আবার একটা অটো চেঞ্জ করতে হবে আমাদেরকে। সো ফাইনালি আমরা এখন পুরীর মন্দিরের মানে জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি। মাছটা খুলো না হলে তো লোক দেখতে পাবে না যে তুমি এটা। তো ফাইনালি আমরা জগন্নাথ মন্দির পৌঁছে গেছি আর এই যে সেই বিখ্যাত ধ্বজা, ফোনে যতটা জুম হচ্ছে ততটা দিয়ে দেখাচ্ছি আর কি। আর এই যে মন্দিরের ঢোকার রাস্তাটা, আমি যখন ছোটোবেলায় এসেছিলাম এই জায়গাগুলো পুরো মানে দোকানদানি হাবি জাবিতে পুরো ভর্তি ছিল, এখন কোভিডের জন্য পুরো জায়গাটা একদম মানে পরিষ্কার করে দিয়েছে এবং দেখতেও ভালো লাগছে, মানে আগের থেকে দেখতে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে আর কি। আর এই যে মোটামুটি ভিড় আছে, খুব একটা নেই আর কি। ঠাকুরমশাই এখন পুজো দিতে গেছে আর বাইরে খুব গরম, কি প্রচণ্ড গরম, তাও বসে আছি। এই যে দেখতে পাচ্ছেন পিছনে মন্দির, আর আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট, এই যে পুজোর প্রসাদ। এবারে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ডাইরেক্ট যাব লাঞ্চ করতে। আমরা লাঞ্চ করতে যাচ্ছি বাঙালি সব থেকে পপুলার হোটেল ভজহরি মান্না, চলো দেখা যাক। হোটেলে ঢুকেই প্রথমেই আমার এই জিনিসটা চোখে লাগলো, মানে এরকম আমি আগে দেখিনি আর কি, মানে কি সুন্দর কাঠি গুঁজে রেখেছে আর কি লঙ্কায়। এই যে আমাদের খাবার এসছে, এই যে ঘি, এই আলু ভাজা, পোলাও, এটা ডাল, চাটনি, এটা শুক্তো, এখানে একটা তরকারি আর ভাত। আর এই যে আমাদের আজকে স্পেশাল মেনু, এই ডাব চিংড়ি, এদিকে পাতুড়ি আর এদিকে চিকেন। সো খাওয়া কমপ্লিট। এই যে আমার বউ এখন স্লো মোশনে জল ঢালছে, দেখুন স্লো মোশনে জল ঢালছে, এই জলটি খাবো আর সোজা সি বিচ। আমরা এখন সি বিচে, আমাদের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমাদের হোটেলের উপরে ছাদের ভিউ, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এরপর আমরা মার্কেট যাব আর একটু আইসক্রিমও খাবো আর কি, খুব ইচ্ছে করছে। এই যে মার্কেট, এই টুকিটাকি জিনিস পাওয়া যাচ্ছে আর কি, আর এই পাশেই আইসক্রিমের স্টল আছে। এই যে আমাদের সবার প্রিয় কোয়ালিটি ওয়ালস, এখান থেকে একটা কিছু নেবো। বহুদিন পরে ট্রিপল সানডেটা পাওয়া গেল আর কি, একটু এনজয় করে নিই। সো ফেরার সময় চলে এসছে, এই ব্রেকফাস্ট করছি এখন, এই ব্রেকফাস্ট করব তারপরে বেরিয়ে যাব একদম পুরী স্টেশন, সেখান থেকে ট্রেন একদম সোজা আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ি বাঁকুড়া। ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি, আর মনে হচ্ছে না এটা স্টেশন এর থেকে মন্দির বেশি, হ্যাঁ মন্দিরের মতন মনে হচ্ছে আর কি, খুব সুন্দর লাগছে। কিন্তু আমি চাই সব জায়গায় এরকম সুন্দরভাবে যেন মানে স্টেশনটাকে একদম আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আর কি। হ্যাঁ ঠিক আছে, ওকে, এবারে একদম ট্রেনে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা ফিরে যাচ্ছি, ঘোরা শেষ আমাদের, টায়ার্ড হয়ে গেছে সব, ঘুমোতে গেলাম, আবার দেখা হবে বাঁকুড়া স্টেশনে। ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু মানে আমাদের কিছু ঘোরার ভালো মুহূর্ত দিয়ে এই ব্লগটাকে শেষ করলাম। থ্যাংক ইউ।